বাইডেন প্রশাসন ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের আবারও বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করবে বলে আশা করা হচ্ছে। সিবিএস জানিয়েছে, এক আমেরিকান কর্মকর্তা বুধবার তাদের কাছে এ সম্ভাবনার কথা জানান। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ রেড সি ও এডেন উপসাগরে চলাচল করা বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হুতিদের সাম্প্রতিক ক্রমাগত আক্রমণের প্রেক্ষিতে এ সিদ্ধান্তের বিষয়টি সামনে আসলো। নতুন পদক্ষেপটি বাস্তবায়িত হলে হুতিদের বর্তমান বিদেশি সন্ত্রাসী সংস্থা তালিকা থেকে বাদ দিয়ে আবারও এসডিজিটিতে অন্তর্ভুক্ত করা হবে। 2021 সালের ফেব্রুয়ারিতে স্টেট ডিপার্টমেন্ট এসডিজিটি থেকে হুতিদের বাদ দিয়ে এফটিওতে তালিকাভুক্ত করেছিল। ট্রাম্প প্রশাসন তাদের ক্ষমতার একেবারে শেষ দিকে সন্ত্রাসী হিসেবে উভয় তালিকায় অন্তর্ভুক্ত করেছিল হুতিদের।